হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন রিলায়েন্স জিও কোম্পানির মধ্যে কিন্তু 3রা জুলাই 2024 প্রাইস হাইক হয়েছে এবং প্রাইসটা অলমোস্ট 15-25% পর্যন্ত বেড়েছে। এবং এমনটা নয় কি রিলায়েন্স জিও কোম্পানি শুধুমাত্র তাদের প্রিপেড প্ল্যানে প্রাইস হাইক করেছে, রিলায়েন্স জিও কোম্পানি তাদের পোস্টপেড প্ল্যানের মধ্যেও কিন্তু প্রাইস হাইক করেছে। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবছেন কি আগামী দিনে রিলায়েন্স জিও কোম্পানি পোস্টপেড কানেকশন নেবেন, কারণ যদি আপনি একজন পোস্টপেড কানেকশন নেন তো আপনি অনেক বেশি বেনিফিটস পাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যদি আপনি পোস্টপেড কানেকশন নেন তো কি বেটার বেনিফিটস আপনি পাচ্ছেন, এবং 500 টাকার নিচে যদি আপনার মান্থলি বাজেট 500 টাকা থাকে তো 500 টাকার নিচে কোন কোন পোস্টপেড প্ল্যান রিলায়েন্স জিও কোম্পানি আজকের দিনে প্রোভাইড করছে। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই ভিডিও সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের দিনে টেলিকম সেগমেন্টে দু ধরনের সার্ভিস আপনি পান। একটা হচ্ছে প্রিপেড সার্ভিস। প্রিপেড সার্ভিসে কী হয় কি প্রথমে আপনাকে রিচার্জ করতে হয়, প্রথমে যখন একটা প্রাইসের প্ল্যান আপনি বেছে নিলে সেটাকে রিচার্জ করতে হয়। ফর এক্সাম্পল সেটা 28 দিনের ভ্যালিডিটির সঙ্গে আসে, তো প্রথমে রিচার্জ তারপরে আপনি বেনিফিটস। কিন্তু পোস্টপেডের ক্ষেত্রে কী হয়, প্রথমে আপনি ইউজ করলেন এবং মাসের শেষে আপনার কাছে বিল পাঠানো হয়, সেই বিলের পেমেন্ট আপনাকে করতে হয়। তো এইভাবে পোস্টপেড কাজ করে। যদি আপনি একজন পোস্টপেড গ্রাহক হন তো আপনি অনেক এনহ্যান্স বেনিফিটস পান। প্রথমত তো আপনি অনেক বেশি ওটিটি বেনিফিটস এখানে পান, আরও বেশি ডিভাইস সিকিউরিটি পান, এবং সবথেকে বড় কথা কোম্পানির একটা প্রিমিয়াম কাস্টমার আপনি হয়ে যান। সেক্ষেত্রে কোনোরূপ যদি প্রবলেমে, কানেকটিভিটি প্রবলেম বা যে কোনো প্রবলেমে আপনি পড়েন তো আপনাকে সব থেকে প্রথমে সার্ভিস এখানে প্রোভাইড করায়। তো অনেক অ্যাডিশনাল ফিচার্স আপনাকে প্রোভাইড করায় পোস্টপেডের মধ্যে। সঙ্গে কোনো ডেলি ডেটা লিমিট এখানে থাকে না। পোস্টপেডের মধ্যে সমস্ত প্ল্যানে আপনাকে টোটাল ডেটা প্রোভাইড করে, এবং সবথেকে ইম্পর্টেন্ট পোস্টপেডের মধ্যে আপনি আনলিমিটেড 5G আজকের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি একদম বেস লেভেলেরও পোস্টপেড প্ল্যান ইউজ করেন তারপরেও কিন্তু আপনি আনলিমিটেড 5G পাবেন। রিলায়েন্স জিও পোস্টপেড প্ল্যান অফার করে আপনাকে। এবং আমি যদি 500 টাকার নিচে পোস্টপেড প্ল্যানের কথা বলি, যেটা আজকের দিনে অফার করা হচ্ছে, প্রথম প্ল্যানটা হচ্ছে 349 টাকা। দেখুন, পোস্টপেড প্ল্যানে এই যে 349 টাকা প্রাইস পয়েন্ট আমি আপনাদের বলছি, এর উপর কিন্তু 18% GST দিতে হয়। তো ফাইনাল বিল যেটা আপনার কাছে আসবে সেটা 411 টাকার আশেপাশে আসবে। তো 349 টাকার যে প্ল্যানটা, এই প্ল্যানে আপনি একটাই সিম কার্ড পাচ্ছেন, সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কল, প্রত্যেক দিন 100টা করে SMS, এবং যদি ডেটার কথা বলি তো 30 GB হাই স্পিড ডেটা আপনি এখানে প্রোভাইড করা হচ্ছে। সঙ্গে আপনি ডেটা রোলওভার 200 GB পর্যন্ত ডেটা রোলওভারও করতে পারছেন। এখন এই ডেটা রোলওভার কি, ধরুন এই মাসে আপনাকে 30 GB ডেটা দেওয়া হয়েছে, আপনি 25 GB ইউজ করেছেন, 5 GB পড়ে আছে, এই 5 GB নেক্সট মাসে যে আপনাকে 30 GB দেওয়া হবে তার সঙ্গে অ্যাড হয়ে যাবে। সঙ্গে আপনি জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের সাবস্ক্রিপশনস পেয়ে যাচ্ছেন, এবং আরও এনহ্যান্স বেনিফিটস আপনাকে জিওর তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে এই পোস্টপেড প্ল্যানের সাথে। তো এই প্ল্যানটা আপনি ইউজ করতে পারেন, সঙ্গে আনলিমিটেড 5G কিন্তু আপনি পেয়ে যাবেন। 349 টাকার প্ল্যান একদম বেস প্ল্যান, সেজন্য আপনাকে বেশি ওটিটি বেনিফিটস এখানে প্রোভাইড করা হচ্ছে না। সেকেন্ড প্ল্যানের যদি কথা বলি তো সেটা আসছে এর থেকে 100 টাকা বেশি, 449 টাকা। কিন্তু আমি যদি এর ওপর 18% GST নিই তো অলমোস্ট যে প্রাইসটা আপনাকে পে করতে হচ্ছে 529 টাকার আশেপাশে পে করতে হচ্ছে। এখন এই পার্টিকুলার প্ল্যানটা যদি আপনি নেন তো সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 75 GB ডেটা। কিন্তু এই প্ল্যানটার একটা বিশেষত্ব আছে যেটা ভিডিওর পরে আমি বলছি। তো এই যে 75 GB ডেটা আপনি পাচ্ছেন পুরো এক মাসে ইউজ করার জন্য পাচ্ছেন, সঙ্গে 200 GB পর্যন্ত ডেটা রোলওভার পাচ্ছেন, আনলিমিটেড কলিং পাচ্ছেন, এবং প্রত্যেক দিন 100টা করে SMS আপনি পাচ্ছেন, সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং আনলিমিটেড 5G ফিচার্সও পাচ্ছেন। ফর এক্সাম্পল আপনার ফ্যামিলিতে আরও 3টে মেম্বার আছে এবং এই 3টে মেম্বারের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে সিম কার্ড নিতে হবে। তো আপনি একটা কাজ করতে পারেন, এই যে আপনি 449 টাকা প্ল্যানটা নিলেন, এর সঙ্গে যদি আপনি 99 টাকা এক্সট্রা দিয়ে দেন তো আপনাকে এক্সট্রা একটা সিম প্রোভাইড করাবে যেখানে আনলিমিটেড কল এবং 5 GB ডেটা আপনাকে প্রোভাইড করাবে। মানে এই পার্টিকুলার প্ল্যানটার সাথে আপনি আপনার ফ্যামিলি প্ল্যানকেও এখানে অ্যাড করতে পারবেন। টোটাল 3টে আপনি এক্সট্রা সিম কার্ড নিতে পারেন। পার সিম কার্ডের জন্য আপনাকে 99 টাকা খরচা করতে হবে, এবং সেই 3টে সিম কার্ডে আপনি আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন এবং 5 GB করে ডেটা পেয়ে যাচ্ছেন। তো এই সকল বেনিফিটস প্রোভাইড করা হচ্ছে এই 449 টাকার প্ল্যানে। তো আপনি যদি একজন রিলায়েন্স জিও গ্রাহক হয়ে থাকেন তো ডেফিনেটলি 449 টাকার প্ল্যানের সাথে আপনি অবশ্যই যেতে পারেন, আপনার পুরো ফ্যামিলিটা এখানে কভার হয়ে যাবে। সঙ্গে আপনাকে খুব ভালো বেনিফিটস প্রোভাইড করা হচ্ছে পোস্টপেড কানেকশনের মধ্যে। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।